তো হাই গাইস, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন টেক ক্রিন্তল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা টিপস। তো বন্ধুরা, টিপসটা হলো এই যে আপনাদের মোবাইল থেকে আপনারা যে কোনো ওয়েবসাইট কী করে ডেস্কটপ মোডে অন করবেন বা ডেস্কটপ সাইডে অন করবেন। তো চলুন জেনে নেওয়া যাক। এর জন্য আপনারা সিম্পলি আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ওপেন করার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করার পরে আপনারা যে ওয়েবসাইটে যেতে চান, যেমন ধরুন youtube.com, তো এখান থেকে লিখবেন youtube.com। তো বন্ধুরা, youtube.com লেখার পরে সিম্পলি আপনারা এখান থেকে করে দেবেন সার্চ। তো দেখুন বন্ধুরা, youtube.com টি অন করার পরে আপনাদের মোবাইলে, তো বন্ধুরা এখান থেকে আপনারা ঠিক ডেস্কটপ বা কম্পিউটারের মতো এখান থেকে অন করে আপনাদের মনের মতো কাজ এখান থেকে করে নিতে পারেন। তো তো বন্ধুরা, আরও এখান থেকে ওপেন করবেন যেমন ফেসবুক। তো দেখুন বন্ধুরা, আপনাদের সামনে কীরকম ডেস্কটপ সাইডে অন হয়ে গেছে, মানে ঠিক কম্পিউটারের মতো। তো এই হলো আমাদের আজকের একটা ছোট্ট একটা টিপস। তো বন্ধুরা, টিপসটি আপনাদের সাহায্যফুল হলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য